এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন 2022 সালের সাজেশন বের করেছি, যে সাজেশন 2022 সালে তোমরা হুবাহু এখান থেকে কমন পাবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো দেখো, দ্বিতীয় অধ্যায় ফার্স্ট অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসে না। দ্বিতীয় অধ্যায়ের যে সমস্ত কোশ্চেনগুলো সিলেক্ট করেছি সেগুলো এবার আমি আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি, হরপ্পা সভ্যতার নদী পরিকল্পনার বিবরণ দাও, এই সভ্যতার পতনের কারণ কি। দু নম্বর কোশ্চেন আমি সিলেক্ট করছি, মধ্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্য লেখো, মধ্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্য লেখো, ভেরি ইম্পর্টেন্ট। এক এবং দুই নম্বরের কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো, তিন নম্বরের কোশ্চেন কি আছে, নবপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও, এই যুগের গুরুত্ব লেখো। চার নম্বর কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, চারটি নদী মাতৃক সভ্যতার নাম লেখো, এই সভ্যতাগুলি নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে কেন। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল। আমি মনে করি এই চারখানা কোশ্চেন থেকে তোমরা 100% 100% 2022 সালে ইতিহাসে কমন পাবে, ঠিক আছে। তো দেখো, পাঁচ নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে কী জানো, এই সভ্যতার সামাজিক অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে লেখো। তো আমি যে সাজেশন দিয়েছি এই, তো দেখো ছ নম্বরের কোশ্চেন কী আছে, মিশরকে নীল নদের দান কেন বলা হয়, এই সভ্যতা নীল নদের তীরে কেন গড়ে উঠেছে। মিশরকে নীল নদের দান কেন বলা হয়, এই সভ্যতা নীল নদের তীরে কেন গড়ে উঠেছে। তো দেখো, তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। সাজেশনের কোনো কোশ্চেন তোমরা বাদ দেবে না। তো দেখো, তৃতীয় অধ্যায় থেকে ফার্স্ট কোশ্চেন কেসে, পলিসের বৈশিষ্ট্য লেখো, গ্রিক পলিসের পতনের কারণ লেখো, ভেরি ইম্পর্টেন্ট 2022 সালের ক্ষেত্রে। দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, এথেন্সে গণতন্ত্রের ভিত্তি কীভাবে প্রতিষ্ঠিত হয়। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করছি, যেগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, তিন নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, রোমান ও গুপ্ত সাম্রাজ্যের মধ্যে পার্থক্য উল্লেখ করো। চার নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, মৌর্য ও মেসিডোনিয়া সাম্রাজ্যের মধ্যে পার্থক্য লেখো। পাঁচ নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, ষোড়শ মহাজন পদ কি মগধের উত্থানের কারণ লেখো। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, 3, 4, 1, 2, 1, 3, 4 এই তিনখানা কোশ্চেন ইম্পর্টেন্ট। এবং ছ নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, মোগল ও অটোমান সাম্রাজ্যের মধ্যে তুলনামূলক পার্থক্য লেখো। মোগল ও অটোমান সাম্রাজ্যের মধ্যে তুলনামূলক পার্থক্য লেখো। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, নেক্সট কোশ্চেন কী আছে, চতুর্থ অধ্যায়ের ফার্স্ট কোশ্চেন কী আছে, এক নম্বরে আছে ইক্তা ব্যবস্থার বিবরণ দাও, ইক্তা ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। দু নম্বরে আমি কোশ্চেন কী সিলেক্ট করছি, পারস্যের ক্ষত্রপ চীনের ম্যান্ডারিনের বিবরণ দাও। তিন নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি, মনসবদারি প্রথা কাকে বলে, এই প্রথা সম্পর্কে বিস্তারিত লেখো। আমি মনে করি এক আর দুই ভেরি ইম্পর্টেন্ট 2022 সালের ক্ষেত্রে, একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। চার নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কী ছিল, কৈটিলের অর্থশাস্ত্রে রাজনীতি সম্পর্কে কী আলোচনা করা হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট কৈটিলের অর্থশাস্ত্র। এবং পাঁচ নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, নতুন রাজতন্ত্র ও টমাস ক্রোমওয়েলের অবদান লেখো, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি যে কোশ্চেনগুলো বলছি তোমরা অবশ্যই শুনবে এবং এইগুলো খাতায় লিখবে এবং বই দেখে মুখস্থ করবে। এইগুলো 2022 সালের ক্ষেত্রে, একাদশ শ্রেণী ক্লাস ইলেভেনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আমি ছ নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, জিয়াউদ্দিন বরণী বর্ণিত সুলতানি যুগের নরপতি আদর্শ সম্পর্কে কী জানো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, কারণ ডিসক্রিপশন বক্সের বিভিন্ন সাজেশনের লিঙ্ক আমি দিয়েছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো দেখো, পঞ্চম অধ্যায়ের ফার্স্ট কোশ্চেন কী আছে, মধ্য যুগের ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনৈতিক প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো বা বৈশিষ্ট্যগুলি লেখো। দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, সামন্ততন্ত্র বলতে কী বোঝো, ইউরোপের সামন্ততন্ত্র পতনের কারণ কী। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এই কোশ্চেনগুলো খাতায় লিখবে এবং মুখস্থ করবে এর অ্যান্সারগুলো। তো দেখো, তিন নম্বরে কী আছে, গুপ্ত যুগে ভারতীয় উপমহাদেশে সামন্ততন্ত্রের উত্থানের পটভূমি ব্যাখ্যা করো, এটার নিচে আছে। তো আমাদের চার নম্বরের কোশ্চেন কী আছে, নিচে ভারতীয় সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য লেখো। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল। আমাদের এই চ্যানেলকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি আজকে একাদশ শ্রেণী 2022 সালের ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করছি। পাঁচ নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, প্রাচীন মিশরের সঙ্গে প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক পার্থক্য আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। এই যে পাঁচখানা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি 2022 সালের একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, এক নম্বরের কোশ্চেন কী আছে, ষষ্ঠ অধ্যায় রাজপুত জাতির উৎপত্তি, ভারতের জাতীয় জীবনে তাদের অবদান লেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দু নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, প্রাচীন ভারতের বর্ণ ও জাতি প্রথার বিবর্তন আলোচনা করো। তোমরা জানো 2021 সালে উচ্চমাধ্যমিক
মাধ্যমিকের একাদশ শ্রেণীর কোনো পরীক্ষাই হয়নি, উচ্চ মাধ্যমিক ক্লাস টুয়েলভ এবং ক্লাস ইলেভেনের কোনো পরীক্ষা হয়নি, তার জন্য তোমাদের ক্লাস ইলেভেনে একটু বেশি করে কোশ্চেনগুলো পড়তে হবে। তো দেখো তিন নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, সুলতান রাজিয়া রানী দুর্গাবতী নূরজাহান ক্লিওপেট্রা সম্পর্কে বিস্তারিত যা জানে লেখো। আমি মনে করি তিন নম্বর থেকে একটা কোশ্চেন যে কোনো একটা, সুলতান রাজিও আসতে পারে, রানী দুর্গাবতীও আসতে পারে, নূরজাহানও আসতে পারে, ক্লিওপেট্রাও আসতে পারে। আমার মতে সুলতান রাজিয়া রানী দুর্গাবতী নূরজাহান এই তিনটেই খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো আমি চার নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, প্রাচীন ভারতে নারীদের সামাজিক অবস্থান সম্পর্কে লেখো। প্রাচীন ভারতে নারীদের সামাজিক অবস্থান সম্পর্কে লেখো। পাঁচ নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, প্রাচীন ভারতের নারীদের বিবাহ রীতি সম্পর্কে আলোচনা করো। আমি যে সাজেশনটা দিয়েছি এই সাজেশনটা 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ইলেভেনের।